আহিল আহিল আজমল আহিল রাজ্যসভাৰ নাটকীয় নিৰ্বাচনৰ পিছতে আকৌ গুৱাহাটীলৈ আহিল বদৰুদ্দিন আজমল। গুৱাহাটীলৈ আহি ৰিপুণ বৰাৰ কংগ্ৰেছ ত্যাগত দুখ প্ৰকাশ কৰিলে বদৰুদ্দিন আজমলে। ৰিপুণ বৰা হেনো কংগ্ৰেছৰ জান আছিল। দুখ লাগিছে তো, আমাৰ 25-30 বৰ্ষ পুৰণা এজন বন্ধু, আমি জানো কেনেকুৱা মানুহ, পাৰ্লিয়ামেণ্টত তাৰ কি পাৰফৰ্মেন্স আছিল মই নিজে দেখিছোঁ। মই একেলগে পাৰ্লিয়ামেণ্টত কাম কৰিছোঁ, মই দেখিছোঁ মানুহজনে কি কৰোঁ। আর কংগ্রেস পার্টি লাগি কারণে তার জান আছে, এই মানুষজন যাবলগা হয়েছে আর কি লাগে, এটু বোঝা গেল। একদম ভূপেন বরার লিডারশিপ টু ফেল হয়েছে। সাতজন পাঁচজন সাতজন বিক্রি হব, কংগ্রেসে ভোট দিবে এটা তো মানে আগেই কইছিল, পাঁচ সাত দিন আগে কইছিল। এটু লই সকলে মোর উপর বহু ব্লেম দিছে, মোর উপর বহু গালি পাটিছে, সব কিছু হয়েছে, এতিয়া কি ওলাল। তারপিছতেই বদরুদ্দিন আজমলের খং উঠিল ভূপেন বরালৈ। ঈদৰ পিছতেই এ আই ইউ ডি এফৰ 15টা সমষ্টিত প্ৰকাশ্যে যুদ্ধ ঘোষণা কৰিব বুলি ভূপেন বৰাই দিয়া হুংকাৰক প্ৰত্যাহ্বান জনাই বদৰুদ্দিন আজমলে কংগ্ৰেছক আদৰণি জনালে এ আই ইউ ডি এফৰ সমষ্টিলৈ। এ আই ইউ ডি এফৰ সমষ্টিলৈ গৈ হেনো কংগ্ৰেছে নিজৰ জানাজা চাব লাগিব। ৱেলকাম 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 ৱেলকাম, কেনে সিসকলে গৈ কংগ্ৰেছে এজন মানুহ নাপাব ৱেলকাম কৰাৰ কাৰণে। আমাৰ ইউ ডি এফৰ মানুহে সিসকলক মালা উতালা দি ৱেলকাম কৰিব, বোলে আহক আপোনালোকৰ জানাজা দেখি যাওক, আপোনালোকৰ কোনো মানুহ নাই ইয়াত, কোন যাব। কংগ্ৰেছৰ লগত কিমান বিয়া পাতিম, কিমান তালাক দিম, আৰু তাতোতকৈ ডাঙৰ কথা কংগ্ৰেছে হেনো বদৰুদ্দিন আজমলক খবৰ নিদিয়াকৈ তালাক দিয়ে। কংগ্ৰেছৰ আমি কিমানবাৰ বিয়া কৰিম, কংগ্ৰেছৰ লগত একবাৰ বিয়া কৰিলোঁ তালাক দি দিলোঁ, এইবাৰ বিয়া কৰিলোঁ তালাক দি দিলে, নকয়ো কম চে কম এটা টেলিফোন কৰি কাৰ্তি হিচাপে ক'ব লাগে বোলে আমি আপোনাক তালাক দিলোঁ, এইটো নকৰে, কোনে কৰিব পাগল নেকি। সেয়েহে আজমলে ক'লে অসমত এতিয়া কংগ্ৰেছে আমাক হামলা কৰিলে একো লাভ নহ'ব। এইটোতো চিধা চিধি বুজা যায় যে সিসকলৰ লক্ষ্য বিজেপি নহয়, ইউ ডি এফ হয়, মতলব সিসকলৰ বিজেপিৰ লগত ভাল কৰি বুজা বুজি আছে। আৰু আপোনালোকে বুজি লাগে, গোটেই অসমৰ মানুহে বুজি পাইছে, ক্লিয়াৰ হৈ গ'ল যে আমি নম্বৰ ওৱান ঈদৰ তিনি দিনৰ পিছত গৈ আমি ইউ ডি এফৰ হামলা কৰিম, কৰিব লাগে বিজেপি, আমি পাৱাৰত আছোঁ নেকি। মানে সিসকলৰ আসলি দুশ্মন চিধা হ'ব না, ক্লিয়াৰ হৈ গ'ল আসলি দুশ্মন বিজেপিৰ নহয়, ইউ ডি এফ। বিজেপি ৱাই নট বিজেপি, পুরা পৃথিবীত পুরা দেশত পুরা ভারতবর্ষত বিজেপি দুশ্মন, অল সেকুলার পার্টি, আর ইয়াত অসমত আহি বিজেপি দুষ্ট, ইউডিএফ দুশ্মন। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার লগত যুগার ফকতি কংগ্রেসের এজনও নেতার নাই বলেও কলে বদরুদ্দিন আজমলে। বিজেপির লগত পারিব নাকি সকলে, হিমন্ত বিশ্ব শর্মার লগত পারিব নি, এজন মানুষ আছে নাকি কংগ্রেসের বিষয়ত, নাই, রিপুণ বরা আছিল কোয়াল বিচার। আর রিপুণ বরার দল ত্যাগৰ পিছতেই অসমত কংগ্ৰেছ দল সম্পূৰ্ণৰূপে শেষ হৈ গ'ল, আৰু এতিয়া অসমত বিৰোধীৰ দায়িত্ব ল'বলৈ সাজু হৈছে বদৰুদ্দিন আজমল। দায়িত্ব আমাৰ ওপৰত আহি গ'ল, এতিয়া কংগ্ৰেছৰ নাই, অসমত কংগ্ৰেছ শেষ হৈ গ'ল। বিৰোধীক কেনেকৈ, বিজেপিক কেনেকৈ চেলেঞ্জ কৰিব, আৰে যেতিয়া আৰম্ভ হ'ব, এতিয়াতো যুদ্ধ আৰম্ভ হোৱা নাই, সেইসকলে কাক কাক পঠায় আমি দেখিম না, বডি বিল্ডাৰ, তাৰপিছত আমিও ইয়াৰ পৰা পঠাম, দেখা যাওক। বদরুদ্দিন আজমলের এই মুক্তি প্রত্যাহ্বানের পিছত এতিয়া এ আই ডি এফর সমষ্টিত কংগ্রেসে কেনে ধরনের যুদ্ধ করে বা কি রণকৌশল প্রস্তুত করে সেয়াহে হব লক্ষণীয়। ক্যামেরা পার্সন এলবার্ট বেন্ডো আর ব্রজেন হালুর সাথে বাবা খান আর পঙ্কজ শর্মা, নিউজ লাইভ গুয়াহাটি।